এদিন কোভিড বিধি মেনে সারা দেশের সাথে সিপিআইএম কমলপুর মহকুমা কমিটির উদ্যোগে 10টি অঞ্চলে 11টি স্থানে যথাযোগ্য মর্যাদায় 52তম সিআইটিইউর প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। প্রতিটি স্থানে সিআইটিইউর পতাকা উত্তোলন, শহীদ বেদিতে মাল্যদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে কোভিড বিধি মেনে কমলপুরের নানা স্থানে জনগণের মধ্যে মাস্ক, স্যানিটাইজার ও সাবান বিতরণ করা হয়। কমলপুর, ফুলছড়ি, মরাছড়া, মানিক ভাণ্ডার, হালাহালি, বামনছড়া, শান্তির বাজার ও আলেমাতে যথাযোগ্য মর্যাদায় সিআইটিইউর প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এ বিষয়ে কমলপুর সিআইটিইউর সভাপতি হরি মাধব শর্মা ও কমলপুর সিপিআই মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন দাস বললেন, কেন্দ্র সিআইটিইউ 1970 সনে প্রথম ভারতবর্ষে প্রতিষ্ঠিত হয়। তারপর থেকে 52 বছর যাবৎ সারা দেশের মধ্যে শ্রমিক শ্রেণীর স্বার্থে শ্রম আন্দোলন, শ্রমিক শ্রেণীর স্বার্থে কেন্দ্রীয় সরকারের শ্রমিক স্বার্থবিরোধী নীতির বিরুদ্ধে লাগাতার আন্দোলন অব্যাহত রয়েছে এবং যতদিন পর্যন্ত শ্রমিকদের সমস্যার সমাধান হয়নি ততদিন পর্যন্ত শ্রমিক শ্রেণী সিআইটিইউর নেতৃত্বে তার আন্দোলন অব্যাহত সারা ভারতবর্ষে রাখবে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।